অরিত্রীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে দিনভর বিক্ষোভ শেষে ভিকারুননিসার ছাত্রীদের আলটিমেটাম, হৃদয় বিদারক ও বাজে দৃষ্টান্ত পর্যবেক্ষণ আদালতের। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনে 2 শতাধিক সংক্ষুব্ধ প্রার্থীর আপিল, নিরপেক্ষ থেকে আপিল শুনানি করা হবে আশ্বস্ত করল ইসি। প্রার্থিতা বাতিলের আপিলেও অসহযোগিতার অভিযোগ বিএনপির, দেশকে অস্থিতিশীল করতে ইন্ধন যোগাচ্ছে দলটি, অভিযোগ আওয়ামী লীগের। এরশাদের চিকিৎসা দেশের বাইরে হওয়া উচিত, ব্রিফিংয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙ্গা বললেন শারীরিক ও মানসিক অবস্থা ভালো না থাকায় দায়িত্বে নেই রুহুল আমিন হাওলাদার। এবং রাজনীতিতে যোগ দেয়া নিয়ে কথা উঠলেও দেশের জন্য কাজ করে যাওয়াই লক্ষ্য, নির্বাচন নিয়ে প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মাশরাফি।